এখন চলো দেখে নেই মূলধন সংক্রান্ত কি কি জাবেদা রয়েছে। তোমরা জানো মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে যা কিছু দেয় সেটি হচ্ছে ব্যবসায়ের মূলধন। এখন যদি এমন থাকে যে মালিক 10,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তখন জাবেদা কি হবে? জাবেদা হবে, যেহেতু আমরা জানি আয়দায় মূলধন ক্রেডিট হয়, সুতরাং মূলধন হবে ক্রেডিট। আর আমি মূলধন হিসাবে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নগদ বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, সুতরাং নগদান হিসাব ডেবিট। এখন মনে রেখো মালিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে যা দিবে সেটাই মূলধন হবে। ইভেন ধরো মালিকের ব্যবসার একটি ব্যয় যদি মালিক দিয়ে দেয় সেক্ষেত্রেও সেটি মূলধন হবে। ধরো মালিক কর্মচারীর বেতন দিল, ধরো 6,000 টাকা, যেহেতু এটি মালিক দিয়েছে এবং এটি ব্যবসায়ের ব্যয়, ব্যবসায়ের যে কোনো ব্যয় মালিক দিয়ে দিয়েছে, সুতরাং এটিও মূলধন হবে। আমার বেতন ব্যয় ছিল, বেতন হবে ডেবিট এবং মূলধন হবে ক্রেডিট। এখন চলো আমরা আরও কিছু হিসাব দেখে নেই, যেমন ব্যাংক সংক্রান্ত। আমরা জানি চেকের নামে কোনো হিসাব হয় না, চেকের বদলে ব্যাঙ্ক হিসাব বসে। যদি এমন হয় যে চেকে পণ্য ক্রয়, চেক থাকলেই কী হিসাব হবে? ব্যাঙ্ক হিসাব হবে। এখন আমি দেখব ব্যাঙ্ক হিসাবটি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। আমরা জানি পণ্য ক্রয় করলে ডেবিট হয়, ক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু আমি আমার ব্যাঙ্ক একটি সম্পদ এবং আমি ব্যাঙ্ক থেকে টাকা দিয়ে আমি পণ্যটি কিনেছি এবং চেক দিয়েছি, সেহেতু আমার ব্যাঙ্ক সম্পদটি কমে যাবে, অর্থাৎ সম্পদ কমে গেলে আমরা জানি ক্রেডিট হয়, ব্যাঙ্ক হিসাব ক্রেডিট। এখন চলো দেখে নেই আসবাবপত্র বা যে কোনো স্থায়ী সম্পদ নিয়ে তোমাদের কী কী জাবেদা থাকতে পারে। ধরো যদি এমন হয় পুরাতন আসবাবপত্র বিক্রয়, আমরা জানি বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়, কিন্তু দেখো এখানে কিন্তু আমি পণ্য বিক্রি করিনি, কী বিক্রি করেছি? আসবাবপত্র। আমরা জানি পণ্য বাদে অন্য কোনো কিছু বিক্রি করলে বিক্রয় হিসাব লেখা যাবে না, লিখতে হবে আমাদের সেই সম্পত্তি। অর্থাৎ আমি লিখব এবং আমি বিক্রি করে কী পেয়েছি? নগদ টাকা পেয়েছি, সুতরাং আমার নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট। এবং আমার দেখো আসবাবপত্র, এই সম্পত্তি আমার চলে গেছে। আমি বিক্রয় না লিখে কী লিখলাম? আসবাবপত্র। কেন লিখলাম? কারণ আমি পণ্য বিক্রি করিনি, আমি আমার একটি সম্পদ বিক্রি করেছি। এখানে যেই সম্পত্তি হবে আমি সেই সম্পত্তির নামটা লিখব, যে এখানে আমার সম্পত্তি হচ্ছে আসবাবপত্র, সেজন্য আমি আসবাবপত্র লিখেছি, 5,000 টাকা ক্রেডিট। তোমাদের আরও দুটি কমন জাবেদা আসে, সেটি হচ্ছে অবচয়। তোমাদের আমি আগেও বলেছিলাম অবচয় মানে হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি, অর্থাৎ যে কোনো সম্পদ ব্যবহার করলে সেটার একটি মূল্য হ্রাস পায়। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, তুমি যদি তোমার মোবাইলটি আজকে কিনে 1 বছর পর বিক্রি করো, তাহলে তুমি তোমার যেই দাম দিয়ে কিনেছিলে সেই দামটি পাবে না। যেই মূল্যটি কমে গেছে বা যেই কম দামে তুমি দিবে সেটুকু কেন কমেছে? কারণ তুমি 1 বছর তুমি সেই মোবাইলটি ইউজ করেছো, অর্থাৎ ইউজ করার ফলে ব্যবসায় সম্পদের একটি মূল্য হ্রাস পায়। সেই মূল্য হ্রাসটি হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি বা অবচয়। অবশ্যই এটি ব্যবসায় প্রতিষ্ঠানের একটি ব্যয়। সুতরাং যখন আমাদেরকে বলবে, যেমন ধরো মেশিনের অবচয় ধরো 5% এবং মেশিনের দাম হচ্ছে 10,000 টাকা, তাহলে আমি জাবেদা দিব যেহেতু আমার অবচয় একটি ব্যয়, অবচয় হিসাব ডেবিট 500 টাকা, এবং আমি এই অবচয়ের টাকাটা আমি আমার লাভ থেকে কেটে এর জন্য একটা ফান্ডে রেখে দিই, যেটাকে বলে হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। সঞ্চিতি মানে হচ্ছে তহবিল, অর্থাৎ আমি আমার অবচয়ের জন্য যে খরচটা হবে এর জন্য আমি আগেই আমার লাভ থেকে একটি পরিমাণ টাকা কেটে আমি এই ফান্ডে রেখে দিই। এই হিসাবটি হয় হচ্ছে
ক্রেডিট। সুতরাং যখন কোনো সম্পদের অবচয় দিতে হবে, আমরা জাবেদা দিব অবচয় হিসাব ডেবিট এবং সেই সম্পদ সঞ্চিতি হিসাব ক্রেডিট। তোমাদের আরেকটি কমন জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে হচ্ছে দেনাদারের যেই পরিমাণ টাকা আর পাওয়া যাবে না, যায় না। অর্থাৎ দেনাদার থেকে আমি যে টাকাটা পাই না, তার আগে বলে নেই দেনাদার কাকে বলে। দেনাদার হচ্ছে ওই ব্যক্তি যার কাছ থেকে আমাদের ব্যবসায় টাকা পায়, কারণ ওই লোকের কাছে আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম। যেহেতু আমরা বাকিতে পণ্য বিক্রি করেছিলাম, আমরা ওই লোকের কাছ থেকে টাকা পাবো এবং ওই লোককে বলে দেনাদার। এবং ওই দেনাদারের কাছ থেকে যেহেতু আমরা কিছু টাকা পাবো না, অবশ্যই ওই টাকাটা আমাদের জন্য একটি ক্ষতি বা ব্যয়। যেহেতু ব্যয়, সুতরাং আমাদের ব্যয় আমাদের হবে ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এবং এটার জন্য আমরা এরকম একটা সঞ্চিতি রাখি বা একটা তহবিল রাখি যেখান থেকে আমরা এই ক্ষতিগুলো মেক আপ করতে পারবো, এবং সেটির নাম হচ্ছে, আমি সংক্ষেপে লিখছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, এবং সেটি হচ্ছে ক্রেডিট। এই সঞ্চিতিগুলো অনেক বইতে পুঞ্জীভূত অবচয় নামেও লেখা হয়ে থাকে, দুটি মিনিং সেম। তো তোমরা যদি এই বেসিক জিনিসগুলো মাথায় রাখো, তাহলে তোমরা তোমাদের জাবেদাগুলো খুব ভালোভাবে করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।